Hi, Deepa. Hi, Rumi. কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস রে রুমি? ভালো আছি বৌদি। কি রে রুমি, চা খাবি তো? না বৌদি, পরীক্ষার পর তো তোর সাথে আর দেখাই হয়নি। পরীক্ষা কেমন হয়েছে রে? মোটামুটি। ন্যাকামি করছিস কেন? আমাদের সবার থেকে ভালো হয়েছে এ কথাটা বলতে লজ্জা করছে? কথার মাঝে তোর কথা বলার স্বভাব না, আমি তোকে পিটিয়ে ছাড়াবো। কি রে রুমি, ফোনে যে বললি কি একটা গুড নিউজ দিবি? জানো বৌদি, বাপি তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? এটা কি আনন্দের কথা? কি রে, এতক্ষণ বাদে এরকম একটা সুখবর শোনাচ্ছিস? কবে খাওয়াচ্ছিস বল? দাঁড়াও, একেবারে বিয়ের দিন খাবে। আমার তো বাবা ছবিটা দেখে মনে হয়েছে কিরকম বোকা বোকা নাড়ুগোপাল মাটির চেহারা। দেখি দেখি, খুব সুন্দর দেখতে তো। তোর যদি পছন্দ হয়ে থাকে তো আমি ছেড়ে দিচ্ছি, মালা বদল করে নে। অসভ্য, দেখো বৌদি, ভেরি হ্যান্ডসাম। এ তো সোমনাথ, তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রবীন চ্যাটার্জির একমাত্র ছেলে। তুমি চিনলে কি করে? আমাদের কলেজেই পড়তো, খুব ব্রিলিয়েন্ট ছেলে, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, খুব সুন্দর গানও গাইতো। কিন্তু সোমনাথের তো ইন্দ্রাণীর সাথে অ্যাফেয়ার ছিল, সব সময় ওদের একসঙ্গে দেখা যেত। ইন্দ্রাণী? হ্যাঁ, আমরা একই কলেজে পড়তাম, আমাদের থেকে জুনিয়র ছিল, দেখতে খুবই সুন্দরী। ইন্দ্রাণী কোথায় থাকে তুমি জানো? ঠিক বলতে পারবো না, জানিস, শুনেছি কলকাতার বাইরে, ওদের তো বিয়েও হবে জানতাম। তুমি আমার একটু উপকার করবে বৌদি? বল না, ইন্দ্রাণীর হোয়ারাবুটসটা আমাকে এনে দেবে প্লিজ? আমি নিশ্চয়ই চেষ্টা করব। এতে তুই এত চিন্তা করছিস কেন? কে কি বললো না বললো সব পরো আমি করি না, তাছাড়া বড় লোকের ছেলেদের নামে ওরকম অপবাদ অনেকই রটায়। সোমনাথ হীরের টুকরো ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে হবে, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। একটা কথা মনে রেখো, আমার চেয়ে বড় ওয়েল উইশার তোমার আর কেউ নেই। মাথা গরম করছিস কেন? কি বা বয়স ওর, আর এত ব্যস্তই বা তুই হচ্ছিস কেন? তাই বলে একটা বাজে গুজবে কান দিয়ে অমন সুপাত্র আমি হাতছাড়া করবো? নো, নেভার। আমি যা করছি সব ওর ভালোর জন্যই করছি। হ্যালো, আমি রুমি বলছি, অনিমেষদা। রুমি, কি রে? কিছু খবর পেলে? নর্থ বেঙ্গল। কোথায় থাকে? ডুংরি। ডুংরি? সেটা আবার কোথায়? কলকাতা থেকে অনেক দূর। অনেক দূর? এখন আমি কি করি? তুই বরং কাকা বউকে আরেকবার বুঝিয়ে বল। বাপি কি তো তোমরা জানো ভীষণ অ্যাডামেন্ট, একগুয়ে, জেদি, যা বলবে তাই করবে। তাহলে কি করবি? এখন একমাত্র উপায় হলো ইন্দ্রাণীকে এনে বাপির সামনে হাজির করা। তুমি একটা ব্যবস্থা করে দাও না অনিমেষদা। কিন্তু কাল ভোরেই কল্পনা বোনের বিয়েতে আমরা রাতেই যাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুই বাড়িতেই থাকিস। ঝামেলা ঠামেলা ফেসে যাবো না তো, বড় লোকের মেয়ে মুরচেন যেতে কতক্ষণ, শেষে আমায় না হাজত বাস করতে হয়। অয়ন, আমার উপরে কি তোর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছিস? না না, আমি ঠিক সেভাবে বলিনি। তুমি শুধু আমার বোনের বন্ধু নয়, নিজের বোনের মতো, আর তুইও যে আমার ভাইয়ের মতো সেটাও ওকে জানিয়ে দিয়েছি, তোর পরিচয়টাও ওকে বলে দিয়েছি। বাই দি বাই, তোর ড্রাইভিং লাইসেন্সটা আপডেট আছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি তাহলে এখন উঠি? জায়গাটা মনে রাখিস কিন্তু, টালিগঞ্জ মেট্রো রেল স্টেশনের সামনে, তাই তো? কারেক্ট। এই নে গাড়ির চাবি। এত দেরি হলো, কোনো সময় জ্ঞান নেই আপনার। ম্যাডাম, এটা গাড়ি, এরোপ্লেন নয়।
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানেন না? জানি, বড় বড় কথা না বলে তাড়াতাড়ি চলুন তো। ছি ছি, তোর মান মর্যাদা সব ধুলে মিশিয়ে দিলে, সোসাইটিতে মুখ দেখাবো কি করে? ওরা আজকালকার মেয়ে, বেশি জোর আর জেদ করতে গেলে ওরা মানবে কেন? ওদের কাছে দেখে ভালোবেসে বুঝিয়ে কি বোঝাবো সোমনাথের বাবাকে যে আমার মেয়ে এতই আধুনিকা যে নিজের বাবাকে অবজ্ঞা করে এত স্পর্ধা পেলো করতে? নিশ্চয়ই এতে তোমারও সমর্থন ছিল। বলুন এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।